শুক্রবার সকালে রাজ্যে ফিরে এলেন রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা। পায়ের আঘাতে নিয়ে রাজ্যের বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলেন মন্ত্রী। সম্পূর্ণ সুস্থ না হলেও রাজ্যে ফিরে এসেছেন আজ। চিকিৎসকরা তাকে এক মাসের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থেকেই মন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তিনি। আগরতলা বিমানবন্দরে নেমে হুইল চেয়ারে বসে বাইরে বেরিয়ে আসেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী কি বললেন শুনব। আচ্ছা স্যার, যে ঠাঙাল দিয়ে তখন নিমিত ডক্টর বম হাই চলে তো স্যার কোন ডক্টর নি অফিসার রূপে তো যোগাযোগ কক সালে আরো বা আসুক অনেকগুলো অফিস নি ফাইল ডক্টর তুই অফিস থেকে সেটি যে যে ফাইল করতে ফাইল ডক্টর তুই অফিস থেকে সেটি না ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ এর একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা তাতা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।